ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر: إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة، ولهم عذاب عظيم. وقال الله تبارك وتعالى في موضع آخر: ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس، لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها، أولئك كالأنعام بل هم أضل، أولئك هم الغافلون. وقال الله تبارك وتعالى في موضع آخر: لقد خلقنا الإنسان في أحسن تقويم، ثم رددناه أسفل سافلين، إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. سمانيت جمار উপস্থিতি প্রশংসা মাত্র বহন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর তিনার প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শান্তি এবং দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
পবিত্র জুমার দিনে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং আল্লাহ রসুলের কিছু বাণী থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টির উপরে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব সেটি হচ্ছে মানব যন্ত্রের বিনষ্টর কারণ। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআন সূরা 3 অধ্যায় নম্বর 95 আয়াত 4, 5 এবং 6 এই তিনটি আয়াতে কিছু কথা বললেন। আপনাদের সামনে আমি 4 নম্বর আয়াতটি এখন আপাতত তেলাওয়াত করব এবং তার মানে ব্যাখ্যা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্য আমি মানব জাতিকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি, সুন্দর ঝাঁচায় আমি তাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি নিচু থেকে নিচুতর স্থানে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন, আমি মানব জাতিকে সর্বোত্তম ধাঁচায় সৃষ্টি করেছি। আমরা সকলে অবগত আছি যে আমাদের আদি পিতা, প্রথম মানব যিনি ছিলেন, তিনি ছিলেন আদম আলাইহিসসালাম। তিনি ছিলেন আকৃতির দিক থেকেও সর্বোত্তম সুন্দর এবং আখলাক ব্যবহার দিনদারি সব দিক থেকে তিনি ছিলেন উত্তম চরিত্রের মানুষ। তার মানে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি বলছেন যে মানব জাতিকে আমি সর্বোত্তম সুন্দরতম অবয়বে সৃষ্টি করিয়েছি, তো আকৃতির দিক থেকেও আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম তিনি ছিলেন সুন্দর, ব্যবহারের দিক থেকে দিনদারের দিক থেকে সব দিক থেকে তিনি ছিলেন সুন্দর। কিন্তু যেমন যেমন যুগ অতিবাহিত হতে থাকলো, মানুষের মধ্যে কিছু পাপ ঢুকতে শুরু করলো, তাদের চরিত্রের মধ্যে কিছু এবং তাদের শারীরিক জিনিসের উপরে কিছু বিকৃতি সৃষ্টি হলো, পরিবর্তন সৃষ্টি হলো, যার কারণে আস্তে আস্তে মানব জাতি সে উত্তম জায়গা থেকে নিচু থেকে নিচু আস্তে 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 একদম শেষ পর্যায়ে এসে আজ উপস্থিত হয়েছে। আল্লাহ এটাই বলছেন, আমি মানুষকে সর্বোত্তমভাবে সৃষ্টি করেছি, তারপরে তাদেরকে আবার সেই সর্বনিম্ন জায়গায় পৌঁছে দিয়েছি। আপনারা জানেন আদিম যুগে যে সমস্ত গাড়ি ঘোড়া ব্যবহার করা হতো যাতায়াতের জন্য, যানবাহনগুলো ব্যবহার করা হতো, সেগুলো অনেক পুরনো, অন্য মডেলের, চার চাকা বলেন, দুই চাকা বলেন, যে চাকায় বলেন। আস্তে আস্তে নতুন নতুন আরও গাড়ি বেরোচ্ছে, এখন যে গাড়িগুলো দেখছেন আগের গাড়ির তুলনায় অনেকটাই কিন্তু আলাদা। তো আদিম যুগের মানুষগুলো ছিল একরকম, এখনকার মানুষগুলো একরকম। মানুষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেমন ওল্ড গাড়িগুলোকে বাদ দিয়ে নতুন গাড়ি তৈরি করছে যেগুলো সব দিক থেকে আগের তুলনায় ভালো, তো আমরাও মানুষ আমরাও ভেবে নিয়েছি যে যন্ত্রকে যেমন প্রযুক্তি কাজে লাগিয়ে আরো উন্নত করা যায়, তাহলে মানুষকেও প্রযুক্তি ব্যবহার করে মানুষকে আরো উন্নত করা যায়। যন্ত্র সৃষ্টি করছে কে? মানুষ। মানুষ একজন আংশিক খালেক, আল্লাহ হচ্ছেন প্রকৃত খালেক, যিনি সৃষ্টিকর্তা, প্রকৃত সৃষ্টিকর্তা। মানুষও কিন্তু সৃষ্টিকর্তা। একটি মোবাইল আল্লাহ তৈরি করে আপনাকে এখানে পাঠিয়ে দেয়নি, তৈরি করেছে কে? মানুষ তৈরি করেছে। ম্যাটেরিয়ালস কিন্তু আল্লাহর,
যে জিনিস দিয়ে আমি মোবাইলটা বা টেলিভিশন তৈরি করছি বা গাড়ি তৈরি করছি, ওই সরঞ্জামগুলো সব আল্লাহর। ওগুলোকে দিয়ে আমি একটা যন্ত্র তৈরি করলাম, মোবাইল বা টেলিভিশন বা একটি গাড়ি, তাহলে আল্লাহ তো আসল খালিক, মানুষও খালিক, কিন্তু মানুষ হচ্ছে আংশিক খালিক। তো আমি একটি মোবাইল তৈরি করলাম, প্রথম মোবাইল আমি তৈরি করলাম, তৈরি করার পরে বাজারে বিক্রি করলাম, বাজারে ছেড়ে দিলাম। তো যারা কিনবে তারা কি নাই জেনেই সে কোনোদিন মোবাইল দেখেনি সে মোবাইল চালাতে পারবে? অসম্ভব। আর আমরা জানি কোনো কোনো কঠিন জিনিস যন্ত্র হলে পরে তার সঙ্গে একটা বই দিয়ে দেওয়া হয়, মানে ওই যন্ত্রটি কিভাবে চলবে, কিভাবে চালাতে হবে, কিভাবে চালালে ওই যন্ত্রটা ভালো থাকবে, কিভাবে চালালে ওই যন্ত্রটা নষ্ট হয়ে যাবে, সমস্ত তথ্য কিন্তু ওই বইটির মধ্যে আপনি পাবেন। এর আপনি জানেন না, আর আপনি যদি মরলি করে যদি ওই যন্ত্রটা চালাতে যান, হয় যন্ত্রটা নষ্ট হয়ে যাবে বা কিছু হবে, চালাতে তো পারবেন না, গ্যারান্টি চালাতে পারবেন না, অসম্ভব। আপনি তো ওই যন্ত্র কোনোদিন দেখেনি, কি করে চালাবেন? যদি শুনে থাকতেন বা কারো পড়ে থাকতেন চালাতে পারতেন, আপনি দেখেননি, কোনোদিন ওই ব্যাপারে পড়েননি, আপনি কি করে চালাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আমি মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম ভাবে, মানুষ একটি যন্ত্র। আপনি ভাবেন যে কম্পিউটার একটা কঠিন যন্ত্র, এটা নষ্ট হয়ে গেলে সবাই ঠিক করতে পারবে না, মোবাইল নষ্ট হয়ে গেলে সবাই ঠিক করতে পারবে না, কার কাছে যেতে হবে? যে মোবাইল সম্পর্কে ভালো জ্ঞান রাখে তার কাছে যেতে হবে। আপনার বাইক নষ্ট হলে কার কাছে যাবেন? সাইকেল মেকানিকের কাছে? না, যে ওই ব্যাপারে ভালো জ্ঞান রাখে তার কাছে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি সর্বোত্তম ভাবে, কিন্তু মানুষ নিজেকে ভাবছে আমি যেমন গাড়ি, একটি গাড়িকে তৈরি করার পরে আরো প্রযুক্তিকে ব্যবহার করে আরো ভালো তৈরি করলাম, আমি মানুষকেও আরো ভালো তৈরি করব। কিন্তু মানুষ তো তুমি তৈরি করনি, মানুষ তুমি তৈরি করনি, মানুষ তৈরি করছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। মানুষকে কিভাবে পৃথিবীর বুকে চলতে হবে সেটা একমাত্র তিনিই জানেন যিনি আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছেন। কঠিন একটি যন্ত্র এই মানুষ, এই যন্ত্রের মধ্যে আমাদের বডির মধ্যে এত যন্ত্র রয়েছে, এত জিনিস রয়েছে যা এমন ভাবে কাজ করছে যে মানুষের এই ব্রেন কোনোদিন কাজ করতে পারবে না। কিভাবে কাজ করছে? এতগুলি পার্টস রয়েছে এই বডির মধ্যে, একটি কোষ, একটি কোষের মধ্যে কতটি জিনিস আছে, আপনি কোন যন্ত্রের মধ্যে এখনো পর্যন্ত কোন বৈজ্ঞানিক পুরোপুরিভাবে একটি কোষের মধ্যে কি কি জিনিস আছে সে বলতে পারেনি। কোষটা বেশ খুবই ক্ষুদ্র জিনিস, আমাদের শরীর কতটি কোষ দিয়ে তৈরি একমাত্র আল্লাহ ভালো জানেন। তো বৈজ্ঞানিক তো একটি কোষের ব্যাপারে গবেষণা করে শেষ করতে পারছে না, তাহলে পুরো বডি কবে শেষ করবে, কেমন শুরু হয়ে যাবে? কিন্তু এই যন্ত্র কিভাবে তৈরি করেছে, কিভাবে কাজ করছে, কিভাবে সফল হবে, সমস্ত জিনিস কিন্তু এখনো কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক এখনো পর্যন্ত বার করতে পারেনি। জানছেন কি, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাকে আপনাদের সকলকে সৃষ্টি করেছেন, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিলেন যে আমি এই মানব জাতিকে সৃষ্টি করার পর এই মানব জাতি পৃথিবীর বুকে কিভাবে চলবে, কিভাবে চললে এই মানব যন্ত্রটা ভালোভাবে কাজ করবে, সুন্দরভাবে থাকবে, এবং কিভাবে চললে এই মানব যন্ত্রে বিফল ঘটে যাবে, এই মানব যন্ত্র নষ্ট হয়ে যাবে, সমস্ত তথ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগ 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 দিয়ে এসেছেন। যেমন আগেকার মডেলের যে মোবাইল ছিল তার মানে ফাংশন আলাদা ছিল, এখনকার মোবাইলের ফাংশন আলাদা হয়েছে, নিয়ম কানুন আলাদা। আমি দেখেছি এমন কিছু নোকিয়া মোবাইল আগেকার যুগে আমাকে জানি চালাতে পারছি না, বুঝতে পারছি না কোন সুইচে কি কাজ করছে, এটা বাস্তবিক। তো সেই যুগের যে মোবাইলগুলো ছিল তার নিয়ম কানুন আলাদা ছিল, আর এখনকার মোবাইলগুলোর নিয়মকানুন আলাদা। তো আমরা দেখেছি আগেকার মডেলে যে সমস্ত মানুষগুলো ছিল ওই গাড়িগুলোর জন্য আলাদা বই ছিল, তাই তো? প্রতিটি নবীর যুগে যুগে একটি করে বই এসেছিল, মডেল আলাদা ছিল। আমরা হচ্ছে নিউ মডেল, নতুন মডেলের গাড়ি, আমাদের বইটা কিন্তু একটু আলাদা, আল কোরআন।
এটা চলবে একদম কিয়ামত পর্যন্ত, শেষ যুগ পর্যন্ত। এবার কিন্তু আমাদের গাড়ির আর কোনো পরিবর্তন হবে না। যদি করতে যান তাহলে আপনার গাড়ি কিন্তু অবশ্যই নষ্ট হবে। যে নিয়ম আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই এই নিয়মে তুমি তুমি চলো পৃথিবীর বুকে, তোমার গাড়ি ঠিক থাকবে, তোমার যন্ত্র কাজ করবে ভালো মতো। এর বিফল ঘটলেই, এর উল্টো কাজ আপনি যদি পৃথিবীর বুকে করেন, আপনার যন্ত্র আর কাজ করবে না। কারণ আপনি চাইলেও নতুন মডেলের গাড়ি, নতুন মডেলের মানুষ আর তৈরি করতে পারবে না, আল্লাহ তৈরি করবে না। শেষ মডেল চলে এসছে, লঞ্চ হয়ে গেছে, এখন এটা হচ্ছে শেষ, আর এটাকে আমরা চালাবো এই পবিত্র কোরআন অনুযায়ী। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের উত্তম মডেলে আমাদের সৃষ্টি করলেন, নতুন শেষ গাড়ি যেটা শেষ মডেল, শেষ মডেলটাকে আমরা মানুষ যুক্তিবাদী হয়েছি, আমরা আল্লাহর এই নতুন গাড়িটিকে, নতুন মডেলটাকেও পরিবর্তন করার চেষ্টা করছি, আমরা কোরআনকে ফলো করে চলি না। বলছে আল্লাহ তৈরি করেছে, কি হবে আমরা নতুনভাবে তৈরি করবো? আল্লাহর সৃষ্টিকে আমরা নতুনভাবে আরো কিছু পার্টস লাগিয়ে দেবো, যে নতুন প্রযুক্তির গাড়ি তৈরি করব। দেখুন অনেক মানুষের দাড়ি কেটে দিয়েছে, নতুন পার্টস, মানে আল্লাহর পার্টস পছন্দ হয় না, বলছে আল্লাহ এই পার্টসটা দিয়ে ভুল করেছে, এই অংশটা দেওয়া উচিত হয়নি, এটা ওল্ড মডেল। অনেকে বলে আরে ওল্ড মডেলের গাড়ি এগুলা, আগেকার লোকে মানে আদিম যুগের লোকে দাঁড়িয়ে রাখতো, এখন এই নতুন মডেলে আধুনিক যুগে দাঁড়িয়ে রাখবো, গাড়ি খারাপ লাগবে, গাড়ি দেখে মানুষ পছন্দ করবে না। গাড়ি বলছি, দাঁড়িয়ে বলছি না, এটা মানে কেটে ফেলে দিয়েছি, বুঝতে পারলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জিনিস দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি জেনার নিকটে হয়ে না, মদ খেও না, এগুলো খেলে তোমার যন্ত্রে বিফল ঘটবে। আপনি যদি মোটর সাইকেল পেট্রোল দিয়ে চলে, আপনি যদি পানি ভরে দেন, আপনার পার গাড়ি চলবে? বলেন তো, পেট্রোলে মোটর সাইকেল চলো, আপনি বলছেন না পেট্রোল দেখুন 80 টাকা লিটার, আমি পেট্রোল দিয়ে গাড়ি চালাবো না, আমি প্রযুক্তি কাজে লাগে পানি ভরে গাড়ি চালাবো। আপনি একদিন চালাবেন, দুদিন চালাবেন, বলতে পারছেন চলবে কি না? তবুও যদি চলে এক দু দুদিন, তারপর দেখবেন আপনার ইঞ্জিন বাস্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। আল্লাহর দেওয়া যন্ত্র আল্লাহর পদ্ধতিতে চালাতে হবে, তবে আপনার যন্ত্র কাজ করবে। এর বিফল ঘটলেই মানুষ যখন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার চেষ্টা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাকে নিচ থেকে নিচে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের দোষ, আল্লাহর দোষ না। আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আমাদের এই সৃষ্টিতে পছন্দ করি না, বলছে আল্লাহর সৃষ্টিটা অত সুন্দর হয়নি, আমরা আরো একটু ভালো করে সৃষ্টি করব। তা আপনি চিন্তা করেছেন, আল্লাহ আপনার নাকটা এইখানে দিয়েছে, যদি এই জায়গায় হতো বা এইখানে নাকটা হতো কত সুন্দর লাগতো বলুন তো? আপনি চিন্তা করেছেন? আপনি বলছেন দাড়িটা আল্লাহ দিয়ে খুব ভুল করেছে, আমি অনেক মানুষের মুখে শুনেছি দাড়ি আল্লাহ দিয়ে ভুল করেছে, এই নিয়মটা আগেকার যুগের জন্য ঠিক ছিল, এই মডেল এটা দিয়েও ঠিক হয়নি, আর নতুন যুগ তো। তো আপনি এই ব্যাপারে গবেষণা করছেন, কিন্তু আপনি এটা গবেষণা করেননি যে আল্লাহ নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত কত সুন্দর লাগতো, চোখটা এখানে না দিয়ে, এখানে না দিয়ে যদি এই জায়গায় একটা হতো আর এই জায়গায় একটা হতো। অনেক আমরা এলিয়েন দেখেছি, কিছু মুভিতে দেখা, এগুলো এলিয়েনের তিনটা চোখ দেখা, এখানে একটা চোখ, এখানে একটা চোখ, এখানে একটা চোখ। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে, মানে জন্মগ্রহণ করেছে এমন এমন বাচ্চা যার একটি চোখ, মানে এই জায়গায় মধ্যে, দেখতে কত সুন্দর লাগে দেখেন তো। তাহলে যে সমস্ত জিনিসগুলো আল্লাহ সুন্দর করেছে সেগুলোর ব্যাপারে আপনি গবেষণা করেন না, কিন্তু যেগুলো আল্লাহ কাটতে নিষেধ করেছে বা যেগুলো আল্লাহ রাখতে নিষেধ রাখতে বলেছেন সেগুলো নিয়ে আপনার মাথা ব্যথা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তোমাকে সর্বোত্তম ধাঁচা সৃষ্টি করেছি, কিন্তু তুমি যখন আমার কর্মকে বাদ দিয়ে, আমার আদেশকে বাদ দিয়ে তুমি নিজের মন গড়া ফতুয়া দিয়ে তুমি দুনিয়ার বুকে চলাফেরা করবে, তখন তোমাকে আমি নিচ থেকে আরো নিচে পৌঁছে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ যখন পৃথিবীর বুকে এই আল্লাহর দেওয়া আদেশকে অমান্য করে নিজের আদেশ দিয়ে পৃথিবীর বুকে চলাফেরা করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর এই সমস্ত লোক যারা জাহান্নামে যাবে এদের সংখ্যা হবে অতিরিক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সূরা আরাফ আয়াত নম্বর 179।
আল্লাহ বলেন আমি অধিকাংশ জিন জাতিকে এবং মানুষ জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুন বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা। আমি এই মানব জাতিকে এবং এই জিন জাতিকে আমি হৃদয় দান করেছি, অন্তর দান করেছি, কিন্তু এই অন্তর দ্বারা তারা বিবেচনা করে না, ভালো মন্দর বিবেচনা করে না। তাদেরকে আমি চক্ষু দান করেছি, কিন্তু এই চক্ষুর মাধ্যমে তারা ভালো জিনিস দেখে না, তারা দেখে না। আমি তাদেরকে কর্ণ দান করেছি, এই কর্ণের মাধ্যমে তারা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল, এরা হচ্ছে শৈথল্য পরায়ণ। আল্লাহ তাবারক তাআলা এখন কয়েকটি কথা বললেন। ধরুন একজন পেশেন্ট একটা রোগ নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হলো, ডাক্তারের কাছে বলছে ডাক্তার বাবু আমার মানে প্রচণ্ড গায়ে জ্বর, আমার মানে শরীর ভালো লাগছে না, তার চিকিৎসা করুন। তো ডাক্তার বাবু তাকে জিজ্ঞাসা নাই করে কি ওষুধ দেবেন? তোমার কি হয়েছে না হয়েছে জিজ্ঞাসা না করে তাকে ওষুধ দেবে? দেবে না। ওষুধ দেওয়ার আগে জিজ্ঞাসা করবে সিমটম কি আছে, যে কি কি লক্ষণ দেখা যাচ্ছে, তুমি তো আসল রোগটা ধরতে পারবে, তোমার কি কি হচ্ছে, কি কি হচ্ছে? আমার গায়ে ব্যথা, দুর্বল দুর্বল ভাব মনে হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, ঘন ঘন পেশাব হচ্ছে, আর পেশাবটা মনে হচ্ছে একদম হলুদ, আর আমার মানে পেশাবের দাঁতটা মানে এত জ্বালাতন করছে বুঝতে পারছি না, আর গা সময় সময় কোন কোনে জ্বর আসছে। তো ডাক্তার বাবু কি বলবে, তোমার টাইফয়েড হয়েছে না ক্যান্সার হয়েছে বলবে? প্রতিটা রোগের একটা লক্ষণ আছে। আপনি জ্বর এটা কি মূল রোগ নাকি উপরোগ? এটা কিন্তু আসল রোগ নয়, জ্বর কিন্তু আসল রোগ নয়। আপনি জ্বর হয়েছে জ্বরের ওষুধ পাবেন না, যদি আপনার শরীরে অতিরিক্ত ব্যথা হয় আপনার জ্বর হবে, ঠান্ডা লাগলে জ্বর হবে, আপনার যদি বেশি ই হয় কি বলছে বহুমূত্র রোগ হয় তাহলে আপনার জ্বর আসবে। তা আপনার বহুমূত্র রোগ হয়েছে আর আপনি যদি ব্যথার ওষুধ খান আপনার জ্বর কোনোদিনই ভালো হবে না। তো আসল রোগটা ধরতে হবে। তো প্রতিটা রোগ হওয়ার আগে দেখবে কিছু লক্ষণ থাকে ওই রোগের। তো ডাক্তারবাবু যখন ওই পেশেন্টের কাছ থেকে কয়েকটি সিমটম শুনলেন যে এই এই লক্ষণ দেখা যাচ্ছে, তখন তিনি ধরে নিলেন যে সুগার হয়েছে, এই কি বলছে বহুমূত্র রোগ হয়েছে। তখন তার রোগ অনুযায়ী তাকে ওষুধ দেবে। আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন যে আমি অধিকাংশ মানুষকে কেন জাহান্নামে দেব, মানুষ কি এমন করেছে জাহান্নামে দেব আমি? মানুষের জাহান্নামে যাওয়ার আগে তার মধ্যে যে একটা ভয়ঙ্কর রোগ ঢুকে যাবে তখন সে অটোমেটিকলি জাহান্নামে চলে যাবে। আর ওই রোগটা আপনি কি করে জানবেন? ডাক্তারের বাড়ি যেতে হবে না। যে আপনার মধ্যে কোন রোগ ঢুকেছে যার কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন, আল্লাহ তাআলা এখানে কয়েকটি সিমটমের কথা বলছেন। এক নম্বর সিমটম হচ্ছে কি, মানুষের অন্তর কাজ করবে না, মানে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা তার থাকবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলেন তার আমি হৃদয় দান করেছি, অন্তর আছে, বিবেচনা করে না। আপনি পৃথিবীর বুকে এমন কোনো মানুষ দেখেছেন কি যারা নামাজ পড়ে না, রোজা করে না, দিনদার না? এক কথা বলে যারা মুসলিম না, প্রকৃত মুসলিম কথা বাদ দেন, নামধারী মুসলিমে নয়, একজন হিন্দুকে বলেন যে পায়খানা খাও, সে খাবে? খাবে? খাবে না। কারণ হিন্দুও জানে যে পায়খানা খেতে হয় না, এটা নোংরা জিনিস। তার মানে আল্লাহ বলছেন যে তারা অন্তর থাকা সত্ত্বেও দেখে না, অন্তর থাকা সত্ত্বেও বোঝে না, বিবেচনা করে না। তাহলে বিবেচনা করে, আসল যে বিবেচনা সেটা করে না। আল্লাহ যেটা বলতে চাইছেন যে আসল নেকি এবং গুনাহ, কোন জিনিস করলে নেকি হবে কোন জিনিস করলে গুনাহ হবে, এই বিবেচনাটা সে করে না। সত্য মিথ্যা এই যে পার্থক্য করতে হবে সঠিকভাবে এর বিবেচনা করে না, বিবেচনা করে না, এটা নয়। আল্লাহ এটা এটা বলতে চাইছেন না। তারপরে বাক্যে যিনি বলছেন, আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে দেখে না। কাফেররা কি দেখে না? বেনামাজিরা দেখে না? সবাই দেখে, দেখে না কে? তা আল্লাহ বললেন কেন চক্ষু থাকা সত্ত্বেও দেখে না? আসল অর্থ হচ্ছে তারা ভালো জিনিস দেখে না,
সুন্দর একটি মেয়ে দেখলে দেখতে ইচ্ছে করে, গান বাজনা বাজে দেখতে ইচ্ছে করে, আপনার পঞ্চরস হবে টিকিট দিতে পারবেন না, জায়গা দিতে পারবেন না, একটা জালসা হলে পাঁচটা মুসল্লি খুঁজে পাবেন না, এমনকি পাঁচ অক্কের মুসল্লিগুলোও খুঁজে পাবেন না। এখানে নাইট জালসা দেন কালকে, এই যে পাঁচ অক্কের মুসল্লিগুলো আছে এদেরকেও খুঁজে পাবেন না। বাইরের মুসল্লির কথা বাদ দিলাম, কারণ এগুলো ভালো লাগে না, এগুলো শুনতে ভালো লাগে না, ভালো জিনিস দেখতে ইচ্ছা করে না, কোরআন দেখতে ইচ্ছা করে না। আনন্দবাজার এক মিনিটে এক কাপ চা খেতে খেতে পুরো আনন্দবাজার পত্রিকা পড়া হয়ে যায়, কিন্তু আধ ঘন্টায় কোরআনের এক পৃষ্ঠা পড়ার সময় হয় না। হ্যাঁ, এটা আফসোস। আমরা নিজেদেরকে শিক্ষিত দাবি করি, আমরা হাই এডুকেটেড লোক, অথচ কোরআন পড়া জানি না। পাঁচটা মুসল্লি দাঁড়িয়ে আছে, মূল বিষয় বাড়িতে আছে, ছুটিতে বা কোনো কাজে ব্যস্ত আছে, তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সবাই বুকে দিয়ে তাকাছে, মানে কে যাবে খুঁজে পাচ্ছেন না। যাবো না, আমার একটু অসুবিধা আছে, তুমি যাও, আমার একটু অসুবিধা আছে, সবারই অসুবিধা, মনে প্যান্টে পেশাব করেছে না পায়খানা লেগেছে আল্লাহ জানে, আমি যেতে পারছি, আমার অসুবিধা আছে, তুমি যাও। চিন্তা করো, আপনি মুসল্লি, আপনি মুসলিম, আপনি নামাজ পড়াতে পারবেন না, এটা কি হয় বলুন তো? নাস ফালাক জানেন, জোহর আসরে এটা সিররি নামাজ, শুধু আল্লাহ আকবার বলে দিলেন, সামি আল্লাহ লিমান হামিদা, এতটুকু শুধু, আল্লাহ আকবার, সামি আল্লাহ লিমান হামিদা, আর কিছু না। সুরা আপনাকে জোরে জোরে পড়তে হবে না, আপনি যদি আল্লাহ আকবার দাঁড়িয়ে যদি মানে হিন্দি গান শুরু করে দেন, মুসল্লি কিছু বুঝতে পারবে না। ইমাম সাহেব মানে বড় সুরায় ধরেছে, আর এদিকে আপনি বাংলা বাঙাল বড় গান ধরেছেন, আর এদিকে হচ্ছে ইমাম সাহেব মানে বড় সুরা ধরে সুরা বাঁকা ধরেছে মনে হয় রে, বুঝতে পেরেছে, কিন্তু ইমাম সাহেব কী করছে কী বুঝবেন। কিন্তু নাস ফালাক দিয়েও আপনি নামাজ পড়াতে পারেন, তো এতটুকু সাহস আপনার নেই? আপনি কীরকম মুসলিম, কীরকম মুসলিম আপনি? আমি অনেক মানুষকে দেখেছি বসে আছে, আজানের ওয়াক্ত পাঁচ মিনিট থেকে সাত মিনিট পার হয়ে গেছে, মুয়াজ্জিন নাই, বসে আছে, কি আজান দিবে অপেক্ষা করি, বসে আছে বসে আছে, এসে ওখানে আজান হয়েছে, বিনা আজানে নামাজ পড়ে পালিয়ে গেছে, বলছে আজান দেওয়ার যোগ্যতা নাই, বিনা আজানে নামাজ পড়িয়ে দিয়েছে, এমনও হয়েছে। এটা আর কি করছি না, বাস্তবিক ঘটনা বলছি, এমন মুসলিম আছে আজান দেওয়া জানে না, এমন মুসলিম আছে জোহর আসরের নামাজ পড়া জানে না, মাগরিব এশা ফজরের কথা ছেড়ে দিলাম, আপনি কিরকম মুসল্লি? আপনি কি করে আপনি নিজেকে বলছেন আপনি হাই এডুকেটেড লোক, কি করে বলছেন? আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনি কোরআন অবশ্যই জানতেন, কোরআন শিক্ষাগত কতটা লাগবে, আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অ্যাডভোকেট হয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি কোরআন পড়া জানেন না, আপনি সবচেয়ে বড় মূর্খ। আপনি ধরলেন নৌকায় বসে আছেন, সমুদ্রে পাড়ি দিচ্ছেন, হঠাৎ দেখা গেল প্রচন্ড ঝড় উঠলো, ঝড়ের কারণে নৌকা উল্টে গেল, আপনি সমুদ্রের ঢেউ নেই, সমুদ্রে ভাসছেন, আপনি কি করবেন? ওই মুহূর্তে আপনার ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল কাজ করবে না? আপনাকে সাঁতার জাগানো লাগবে। হ্যাঁ, আপনি যদি বড় বড় ইংলিশ ঝাড়েন আপনি কুলে চলে আসতে পারবেন? অসম্ভব, কুলে আসতে গেলে আপনাকে সাঁতার কাটতে হবে, ইংরেজি ঝেড়ে অঙ্ক ঝেড়ে কোনোদিন আপনি কুলে আসতে পারবেন না, ওখানে বিনা ভেষাতে একদম কোথায় হয় জান্নাত না তো জাহান্নাম, বিনা ভেষায়। চিন্তা করেন, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আল্লাহ তাআলা আপনাকে যে উত্তম ধাঁচায় সৃষ্টি করেছেন সে উত্তম ধাঁচায় থাকুন, আর থাকতে গেলে কোরআনকে ফলো করে চলতে হবে, হাদিসকে ফলো করে চলতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ধাঁচা সৃষ্টি করেছেন, এবং আমাদেরকে জাহান্নামে আল্লাহ দেবেন না, জান্নাতেই দেবে, কিন্তু কিছু মানুষের কাছে এই জিনিসগুলো চলে আসছে, একটা রোগ ঢুকে গেছে, তার মধ্যে দুইটা সিমটম বললাম, তার অন্তর থাকা সত্ত্বেও অন্তর দ্বারা বিবেচনা করে না, দুই নম্বর তার চক্ষু থাকা সত্ত্বেও ভালো জিনিস দেখে না, মন্দ জিনিস দেখে, তিন নম্বর সিমটম হচ্ছে তার কর্ণ থাকা সত্ত্বেও ভালো জিনিস শোনে না, গান শুনবে কোরআনের তেলাওয়াত শুনবে না, বুঝলেন? চার নম্বর সিমটম হচ্ছে কি, এরা হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর তো ব্যবহার বুঝেন তো, পশুর ব্যবহারও এদের পছন্দ হয় না, বলছে এর চাতে নিচে যাবো আমরা। এই চারটে সিমটম কাদের হয়, এই চারটে সিমটম যখন কোনো মানুষের মধ্যে চলে আসবে, জানবেন এরা হচ্ছে এমন রোগে ভুক্ত
যে উলাইকা হুমুল গাফিলুন, এদের মধ্যে একটি বিশাল রোগ, গাফলতির রোগ ঢুকে গেছে, অলসতার রোগ ঢুকে গেছে। কোনো মানুষের মধ্যে যখন অলসতা চলে আসবে তখন সেই মানুষ কোনো দিন জান্নাতে যেতে পারবে না। একজন দার্শনিক বলছেন কোনো মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে না, যদি কোনো মানুষ জাহান্নামে যায় তাহলে আসল কারণ হচ্ছে অলসতা, অলসতার কারণে মানুষ জাহান্নামে যাবে। এর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তাবারকাত জামাল তৌফিক দান করে আগামী জুম্মা ইনশাআল্লাহ হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ويستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد